কথা বলছিলাম অপু বিশ্বাসের সাথে। অপু সাকিব খানকে উদ্দেশ্য করে পরকীয়া নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঘরে বউ রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করা মোটেই উচিত না। এই যে পরকীয়া, অর্থাৎ ঘরে ওয়াইফ আছে আর একটা মেয়ের সাথে প্রেম করছে, অথবা ঘরে হাজবেন্ড আছে আর একটা ছেলের সাথে প্রেম করছে, এটা আসলে না আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো থেকে একটু নিজেকে সরিয়ে নেওয়া দরকার। আমি বলি যে পরকীয়ার ব্যাপারগুলো যে এখানে কিন্তু একটা ডিপ্রেশনের জায়গাটা চলেই আসে। তো কেন আমার ভাই ওয়াইফ আছেন যাকে বিয়ে করেছি, একটি মেয়ে তার সংসার ছেড়ে চলে আসছে, তার ফ্যামিলি ছেড়ে চলে আসছে, যেখানে তার 22 বছর কেটেছে, তিনি 22 দিনের পরিচয় তোমার সাথে মানে সংসার করছে, তাকে কেন তুমি কষ্ট দিচ্ছ? এই কিছু কিছু নিজস্ব সত্তা তৈরি করছে। অপুর কাছে আমরা জানতে চাই, বর্তমান জেনারেশনের ছেলে মেয়েরা প্রেম করে ছেঁকা খেলে তারা কি করবে, কিভাবে নিজেকে ভালো রাখবে। অপু বলেন, ছেঁকা দেয় কি ছেঁকাটাকে না ওই কি বলে খুশকুরি বানানো যাবে না, ছেঁকাটাকে নিয়ে আরাম নিতে হবে। যে ব্যথা লাগে ছেঁকা দিলে বলে রা কি আরাম পাচ্ছি, তো ছেঁকাটাকে আরাম দিয়ে জীবনে আরো অনেক বেশি ভালো হতে হবে। যখনই মন খারাপ হবে তখন ডিস্কো গান শুনবে, কারণ মন খারাপটাকে বাড়িয়ে দিয়ে লাভ নেই, এটা কাটা জায়গায় বাড়াতে হয়। কোথাও যদি কেটে যায় সেটা কারো ব্যথা মিলে জিনিসটা সেরে যায়, কিন্তু আমি বলবো ব্যথার জায়গায় যখনই ডিপ্রেশনে যাবে তখন খুব মন খুলে গান শুনতে হবে, ঘুরতে হবে, কাছের মানুষদের সাথে অনেক ফান করতে হবে।